প্রথমে আসি আমরা আকীদা। আকীদা কি জিনিস? আকীদা হলো বিশ্বাস। আকীদা মানে বিশ্বাস। ইমান মানে কি বলেন তো দেখি? আমাদের সবার ইমান আছে কি নাই? এখানে ইমান নাই কার দেখি? আপনাদের ইমান নাই কার? এরকম কেউ আছেন যার ইমান নাই? যে আলহামদুলিল্লাহ সবাই ইমান আছে। এবং আমাদের দেশের যিনি নামাজ পড়েন না ওনারও ইমান থাকে, থাকে না? যিনি পাঁচ ভক্ত নামাজ পড়েন না, শুধু ঈদের নামাজ পড়ে বা জানাজার নামাজ পড়ে, তারও কিন্তু ইমান থাকে বাংলাদেশে। বাংলাদেশের সব জিনিস যায়, ইমান যায় না। কয় তুই এই কাজটা করিস না, এই কাজটা করলে আমাদের বংশের নাম নষ্ট হয়ে যাবে, নাম ডুবে ফেলবি, এই কাজটা করলে জাত চলে যায়, বংশ চলে যায়, অনেক কিছু আমাদের দেশে যায়, কিন্তু ইমান যায় না। বাংলাদেশের ইমান এত শক্ত, এত কঠিন, আজ পর্যন্ত বাংলাদেশে কোনো একজন ভাইয়ের, কোনো একজন বোনের ইমান গেছে এটা শুনছেন? আপনাদের এলাকা শুনছেন সিলেটে, যে অমুক জায়গায় ফেঞ্চগঞ্জের অমুক গ্রামে একজন ভাইয়ের ইমান চলে গেছে, এই কথা কোনোদিন শুনছেন? কিন্তু সব চলে গেছে, অনেক কিছু চলে গেছে শুনছেন? মসজিদে দেখবেন মাঝে মাঝে কোনো কোনো ভাই সলাত আদায় করতেছে, হঠাৎ বের হয়ে যাচ্ছে। তখন আমরা বলি কি, কেন বের হয়ে যাচ্ছে? বা এর ওযু চলে গেছে, ওযু চলে গেছে, এরকম আমরা দেখি, ওযু ভেঙে গেছে। মাঝে মাঝে নামাজ ভেঙে যায়, আবার আমরা দোহরাই পড়ি, তারপরে রোজা ভাঙ্গি যায়, মাঝে মাঝে সব ভাঙ্গে সব যায়, কিন্তু এই দেশে ইমান যায় না। ইমান ভাঙ্গেও না, ইমান যায়ও না। এবং কেউ যদি একেবারে আল্লাহর দিনের সাথে কোনো সম্পর্কই নেই, তাও সে দাবি করে যে আমার ইমান খুব মজবুত, কয় আমি নামাজ না পড়লে কি হইব, আরে মিয়া রোজা না রাখলে কি হইব, মদ খাইলে কি হয়েছে, আমার ইমান কিন্তু ঠিক আছে, ইমান খুব মজবুত, মদ খাইলেও ইমান মজবুত, সুদ খাইলেও ইমান মজবুত, গোশ খাইলেও ইমান মজবুত, যাই করুক ইমান কিন্তু শক্ত আছে। তাহলে ইমান মানে কি, ইমান অর্থ কি? ইমান অর্থ বিশ্বাস না। ইমানের একটা অর্থ বিশ্বাস, কিন্তু ইমান বলতে যেটা বোঝায় সেটা হলো নিরাপত্তা, নিরাপদ থাকা। আপনার ইমান মানে এমন বিশ্বাস যেই বিশ্বাসটা কুফর থেকে নিরাপদ থাকে, যেই বিশ্বাসটা শিরক থেকে নিরাপদ থাকে, যেই বিশ্বাসটা বেদাত থেকে নিরাপদ থাকে। এরকম বিশ্বাস যদি হয় তো ওই বিশ্বাসটার নাম হলো ইমান, মানে নিরাপদ বিশ্বাস। ঢাকা শহরে পানি দুই রকমের আছে, রাস্তাঘাটে যখন বিভিন্ন কিছু বিক্রি করে, বিভিন্ন শরবত বিক্রি করে, জুস বিক্রি করে, বিভিন্ন কিছু বিক্রি করে, আমরা খাই না। কারণ কি? ওই যে এগুলোর পানি ভালো না। তাহলে ঢাকা শহরে দুই রকমের পানি আছে, কিছু পানি নিরাপদ, যখন ফুটানো হয় তারপর ফিল্টার করা হয়, এগুলো নিরাপদ পানি। আর যেগুলো এমনি সবসময় খোলা, এগুলো অনিরাপদ পানি। তাহলে এইরকম আমাদের বিশ্বাসগুলো দুই ধরনের, একটা হলো অনিরাপদ বিশ্বাস, আর একটা হলো নিরাপদ বিশ্বাস। যেগুলো অনিরাপদ বিশ্বাস এগুলার নাম ইমান না, এগুলার নাম কুফর, এগুলার নাম শিরক, এগুলার নাম বেদাত। আর যে বিশ্বাসগুলো একেবারে নিরাপদ, একেবারে মানে নির্বেজাল খাঁটি বিশ্বাস, এগুলার নাম হলো ইমান। আর এই বিশ্বাসটাকেই, অর্থাৎ ইমান বললে খালি বিশ্বাস বোঝায় না, ইমানের সাথে আরো অনেক জিনিস জড়িত আছে। ইমান বললে ভিতরে বিশ্বাসও করতে হবে, মুখে স্বীকারও দিতে হবে, স্বীকারোক্তি দিতে হবে, আবার এটাকে বাস্তবে পরিণত করতে হবে, কাজেও দেখাইতে হবে। মানে এখানে যে বিশ্বাস, এই বিশ্বাস মুখে বের করতে হবে, বলতে হবে, আবার এই বিশ্বাসটা কাজেও দেখাইতে হবে, তাহলে ইমান, না হয় ইমান হবে না। এজন্য কারো কারো অন্তরের বিশ্বাস ছিল, মুখে প্রকাশ করে নাই, এরা ইমানদার হতে পারে নাই। এরকম একজনের নাম বলতে পারবেন?
আবু তালেব। আবু তালেব মনে মনে আল্লাহকে চিনত এবং তার ভাতিজা যে আল্লাহ রসুল এটাও তিনি মনে মনে বিশ্বাস করতেন। বিশ্বাস যদি না করতেন তাহলে তার ভাতিজাকে রক্ষা করার জন্য তিনি এত জান প্রাণ দিতেন কেন? তার অন্তরে বিশ্বাস ছিল কিন্তু মুখে জাহের করে নাই, প্রকাশ করে নাই। মৃত্যুর সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জুকা বিহি ইয়াউমাল কিয়ামা। চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, ইলা ইলাহা ইল্লাল্লাহকে আমি কিয়ামতের ময়দানে আপনার জন্য হুজ্জাত হিসাবে, দলিল হিসাবে পেশ করব। সুবহানাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহটা মুখে বলেন। আব্দুল মুত্তালিব আবু তালেব ঘোষণা দিল, লাস্টে অনেক চিন্তা ভাবনা করে যে আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিতে পারবো না, আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে আছি। এই আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে থাকার কারণে ঈমান হয়নি। সে যদি অন্তরের বিশ্বাসটা মুখে স্বীকার করতে পারত, মুখে স্বীকৃতি দিতে পারত, তাহলে ঈমান হতো। আবার অনেকে মুখে স্বীকার করছে অন্তরে স্বীকার করে নাই, এরকমও ছিল। এরকম একজনের নাম বলেন দেখি, আবদুল্লাহ বিন উবাই। মাশাআল্লাহ, ওরে আল্লাহ, ইকরামে তো সবাই সব জানে। দেখছেন না, আমি আগেই কইছি যে আপনারা সব জানেন। আবদুল্লাহ ইবনে উবাই, আবদুল্লাহ ইবনে উবাই মুখে স্বীকার করছে, মুখে কিন্তু সব বলছে যে আমি ইমানদার, আমি মুসলিম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জুমার খুতবা দিতেন তখন সে পাশে দিয়ে উঠে দাঁড়াইত, খুতবার আগে দিয়ে উঠে দাঁড়ায় বলতো, ভাইয়েরা শোনেন, আমাদের মদিনাবাসীর জন্য বিরাট নেয়ামত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মদিনে আসছেন, আপনারা মনোযোগ দিয়ে তার খুতবা শুনবেন, কথা শুনবেন। তো হেকি কথা মানুষকে বলে দেওয়া লাগে, কেন বলে দিত? মানে সে বুঝাইতো যে সে মদিনার মধ্যে খুব প্রভাবশালী এক বড় নেতা, বড় লিডার। এটা বোঝানোর জন্য সে আগে দিয়ে দাঁড়াইতো, এই কথাগুলো বলতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবে বুঝতেন কিন্তু কিছু বলতেন না, কারণ মদিনায় তার বিশাল প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি যাওয়ার আগে মদিনার লোকেরা সিদ্ধান্ত নিয়েছিল তাকে নেতা বানাইব। আচ্ছা, তাহলে এই লোক মুখে স্বীকার করছে কিন্তু তার অন্তরে বিশ্বাস ছিল না, বিশ্বাসে গণ্ডগোল ছিল, এই জন্য এই লোক মুনাফেক, এই লোক মুনাফেকের লিডার, এই লোক জান্নাতে যেতে পারবে না। কেন? স্বীকৃতির সাথে, মুখের স্বীকৃতির সাথে অন্তরের মিলে নাই। তাহলে শুধু অন্তরে বিশ্বাস হইলেও ঈমান হয় না, শুধু মুখে স্বীকার করলেও ঈমান হয় না, আবার শুধু আমল করলেও ঈমান হয় না। যদি অন্তরে বিশ্বাস না থাকে, মুখে স্বীকৃতি না থাকে, শুধু আমল করছে তাও ঈমান নাই। যেমন একজন বলতে পারবেন যে আমল করছে কিন্তু অন্তরে বিশ্বাস করে নাই, মুখে স্বীকার করে নাই। একজনের নাম বলতে পারবেন? আবু জাহেল। আবু জাহেলের নাম শুনছেন? আবু জাহেল অন্তরে বিশ্বাস করে নাই, মুখে স্বীকৃতি দেয় নাই, কিন্তু আমল করছে। কি আমল করছে? প্রথম নম্বরে আমল করছে সে আল্লাহর ঘরের সভাপতি, মসজিদে হারামের সভাপতি হিসাবে সে মসজিদে হারামে যত রকমের এবাদত ছিল সমস্ত এবাদতের সে ব্যবস্থাপনা করত, বিশেষ করে হাজিদের হজের ব্যবস্থাপনা সে করত, সে নিজেও হজ করত, সে ছিল আমিরুল হজ, হজের আমির, হজের ব্যবস্থাপনা করত, নিজে হজ করত, হাজিদেরকে খাওয়াইতো, হাজিদেরকে পানি পান করে দিত। এগুলো আমল না? এগুলো এবাদত না? হাজিদেরকে খাওয়ানো, হাজিদেরকে পানি পান করানো, হাজিদের থাকার ব্যবস্থা করা, ওই যুগে তো আর এরকম হোটেল ছিল না, বড় বড় আমরা এখন যেমন হোটেলে থাকি, ওই যুগে এরকম হোটেল ছিল না। তাবু করে করে মসজিদে হারামের আশেপাশে থাকা লাগত বিভিন্ন জায়গায়, সেই সব ব্যবস্থাপনা করে দিত, তাবু বানাই দিত। তারপরে পানি সব জায়গায় পাওয়া যেত না, জমজমের পানিকে চারিদিকে পৌঁছায় দেওয়া হইতো তাবুর মধ্যে। এইভাবে সে বিভিন্ন রকম হাজিদের খেদমত করছে, এটা আমল করছে না? আচ্ছা, দোয়া একটা বড় আমল, দোয়া আল্লাহর কাছে দোয়া করা এটা বড় একটা ইবাদত, অন্যতম একটা ইবাদত।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এবং কেউ যদি আল্লাহর কাছে দোয়া না করে, দোয়া করতে অহংকার করে, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। কেউ যদি আল্লাহর কাছে অহংকার করে, দোয়া করতে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করে, জাহান্নামে ঢুকাবেন, নাউযুবিল্লাহ। একটা গুরুত্বপূর্ণ ইবাদত দোয়া। আবু জাহেল আল্লাহর কাছে দোয়া করছে, করছে না? বদরের যুদ্ধে যখন যায়, তখন বাইতুল্লাহর গিলাব ধরে আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ আমি বদরের ময়দানে যুদ্ধ করতে যাইতেছি, কার বিরুদ্ধে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাপ দাদার ধর্মকে ধ্বংস করে দিতেছে, আমার বাপ দাদার ধ্বংসকে, আমার বাপ দাদার দিনকে, আমার বাপ দাদা, ওনার বাপ দাদা কে? ওনার বাপদাদা বলতে ইব্রাহিম আলাইহিসসালামকে বুঝাইছে, ইসমাইল আলাইহিসসালামকে বুঝাইছে। আবু জাহেল কিন্তু নিজেকে আওলাদ রাসূল দাবি করত, যে আমরা রাসূলের বংশধর, আমরা ইব্রাহিমের বংশধর, ইসমাইল আলাইহিসসালামের বংশধর। তো তারা মনে করত তারা যে শেরে করতেছে, কুফর করতেছে, এইগুলো তাদেরকে ইব্রাহিম আলাইহিসসালাম শিখাই গেছেন, তাদেরকে ইসমাইল আলাইহিসসালাম শিখাই গেছেন, তারা মনে করতো এটা, তাদের বিশ্বাস ছিল এটা, যে আমাদের নবীরা এগুলো আমাদেরকে শিখাই গেছেন। আমাদের দেশে যারা শেরেক করেন, যারা বেদাত করেন, এরা মনে করেন কি আমাদের বড় বড় আলেমেরা, পূর্বপুরুষেরা মনে হয় এগুলো দেখাই গেছে, শিখাই গেছে। অথচ এগুলো বেশি দিন না, অল্প কিছুদিন আগে আবিষ্কার হয়েছে, যুগে যুগে এগুলো ছিল না, এগুলো তাওহিদ বিরোধী, সুন্না বিরোধী, এগুলো কোরআন হাদিসে নাই, এগুলো নতুন বানাইছে। কিন্তু আমরা অনেকে মনে করি মনে হয় এগুলা যুগে যুগে সাহাবীরাও করতো, তাবীরাও করতো, আরো করতো। এরকম আবু জাহেলরা মনে করতো যে এগুলো ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম শিখাই গেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ সেই বাপ দাদার ধর্মকে টিকিয়ে রাখার জন্য বদরে যুদ্ধ করতে চাইতেছে, আল্লাহ আমাদেরকে বিজয় দান করিও। তাহলে আবু জাহেল দোয়া করছে না, আরো কোথায় দোয়া করছে? আল্লাহর ঘরে বাইতুল্লাহর ধরে ধরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছে। তাহলে এটা ইবাদত না, এটা আমল না? এরকম আবু জাহেল অনেক আমল করছে, কিন্তু আবু জাহেলের এই আমল কোনো কাজে আসে নাই। কেন আসে নাই? তার অন্তরে বিশ্বাস ঠিক ছিল না, বিশ্বাসের গণ্ডগোল, মুখে স্বীকৃতি দেয় নাই, আমল করছে। তাহলে তিন জিনিসের সমন্বয় হয় কি? ঈমান,